হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। তো আজকে ফার্স্ট টাইম আমি প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি। প্রিয়াঙ্কার বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো ওর হাজবেন্ডের দোকানে স্টাফ আছে বিনোদ বলে একটা ছেলে, তো ওর সাথেই কল প্র্যাঙ্ক করব। আসলে ও একটু মেয়েদের প্রতি ভীষণ উইক, কোনো মেয়েকে ছাড়ে না, সবার সাথে কথা বলে। তো ওর উপরেই প্র্যাঙ্কটা করব। তো চলো দেখতে থাকো। তো গাইস, এবার হচ্ছে যে ও ফোন করছে ওকে, মানে আমি ওকে নাম্বারটা দিলাম, তো এখন ও ফোন করবে ওকে। তো চলো দেখতে থাকো কি হবে, খুব হাস্যকর। হ্যালো, হ্যাঁ বিনোদ বলছো? বলছি ভালো আছো? নাম জেনে কি করবে, কি করছো? কি করছো পরে বলছি, কি করছো বলো না, কি করছো? ও ব্যস্ত আছো? ও বলছি যে একটা কথা বলবো, তোমাকে না আমি খুব লাইক করি। আমি চন্দননগর থেকে বলছি। ও তো জানি কি করবে, তুমি আগে বললো যে তোমার লাইফে কি কেউ আছে, তাহলে কথা বলবো, নয় তো বলবো না। আগে বলি না, আপনি সব বলুন যে কোথা থেকে বলছেন। চন্দননগর, তালডাঙ্গা। তালডাঙ্গা, হ্যাঁ। কি নাম আপনার? রিয়া। মন দিয়ে খুঁজলে সব পাওয়া যায়, বুঝলে? হ্যাঁ গো। আমি তোমার ফেসবুকে আছি। ফেসবুকে? হ্যাঁ। কি নাম আছে ফেসবুকে? বলবো না, আগে বলো যে তোমার লাইফে কেউ আছে নাকি নেই। না আগে শুনি না কে। না সব কিছু আমি বলবো, তুমি কিছু বলবে না, তাহলে কি করে হয় বলো? হ্যাঁ সেটা আমি বলছি, আগে শুনি না। না আগে তুমি বলো যে তোমার লাইফে কি কেউ আছে নাকি নেই। আরে আছে কি না আছে তারপরে প্রশ্ন। বলছি তো আমার নাম রিয়া। হ্যাঁ তো কি নামে আছে ফেসবুক? সেটা বলবো না, নামটা বলেছি এটাই অনেক। হ্যাঁ নামটা বলেছি এটাই অনেক। তাহলে আপনি রং নাম্বারে ফোন করেছেন, আপনি যখন পুরো ডিটেলস দেবেন তারপর আমি কথা বলবো। দেখো আমি তোমাকে খুব লাইক করি, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি বুঝে নিয়েছি, আপনি আগে বলুন। কি বলবো? যে আপনার কি নামে আছে এমপি তারপর বলছি। তুমি জগদ্ধাত্রী পল্লীতে একটা দোকানে কাজ করো তো? সে যেখানে করি না কেন আপনি বলুন না। তুমি বলো না, এরম করছো কেন? ও মানে নিজে থেকে ফোন করলাম বলে একটু বেশি ভাও খাচ্ছো, তাই তো? ভালো খাওয়ার দরকার নেই, আপনি বলুন আপনি কোথা থেকে বলছেন বা কি ব্যাপারে বলছি। বললাম তো আমি চন্দননগর তালডাঙ্গা থেকে বলছি। আচ্ছা চন্দননগর তালডাঙ্গা থেকে বলছেন, আপনি আমার জানিয়ে গেলেন যে আমি এখানে কাজ করি। হ্যাঁ কারণ আমার ওখানে একটা ফ্রেন্ডের বাড়ি আছে। কি নাম আপনার ফ্রেন্ডের? এটুকু তো বলতে পারবেন না, সেটা বলতে পারবেন না। সবিতা। সবিতা, হ্যাঁ। এবার তো বলো যে তোমার লাইফে কেউ আছে নাকি নেই। এবার তো বলো তোমার লাইফে কেউ আছে কি নেই। বিনোদ অধিকারী। তোমার এফবি আইডি কি নাম আছে? আমি যদি সব বলে দিই তাহলে তো হয়েই গেল। দেখো সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো ওর জন্য তোমাকে আমি আজকে ফোনটা করলাম। এই ভ্যালেন্টাইন্স ডেটা আমি তোমার সাথেই মানাতে চাই। তাই আপনি আসতে পারেন কাকু, আপনি রং নাম্বারে ফোন করে দিন, কথাটা বলুন না, ঠিক আছে? ওই শোনো না, রাগ করছো কেন? হ্যালো হ্যালো
হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সাথে দেখা করলে তো বিশ্বাস হবে। আরে তো বলছি আমার সাথে দেখা করো, তাহলে তো বিশ্বাস করবে। কেন এরম করছো কেন? ও নিজে থেকে ফোন করছি বলে বেশি, তাই তো? না তালডাঙ্গায় থাকতে চাই না, ভাল লাগছে না থাকতে। তুমি আসবে? আমি আসতে পারবো না, দোকান থেকে আমাকে দোকানে আসতে হবে, দোকান থেকে আমাকে কলেজ সোশ্যালে যেতে হবে। তুমি কি পড়াশোনা করো? না সেটা ব্যাপার না। শোনো না, তুমি তো দোকানে আসবে তাহলে আমি আসবো, দিদি আমার ফ্রেন্ডের বাড়ি তো আছে, তোমার সাথে দেখাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি না আসতে পারেন, ঠিক আছে দিদি? দিদি বলছি, ইনসাল্ট করছো আমাকে? ইনসাল্ট করছো? ইনসাল্ট কি আছে দিদি ভাই, আপনি ফোনটা রাখতে পারেন। ও তার মানে গার্লফ্রেন্ড আছে তাই তো? না তাহলে দিদি বললে কেন, মানে ভালো করে কথাও বলছো না। ও বললে দাদা আছে, দাদা আছে বলে এরকম করে বলছে নাকি? তাহলে পরে ফোন করবো। দিদি ভাই আপনি একটু ভিডিও কলটা ভিডিও কল, আমার নেট হ্যালো কেটে দিয়েছে গাই। কি যে মানে এত তাড়াতাড়ি ভিডিও কল কেন? তুমি আসলে প্লিজ দেখা করো, দাদা আছে বলে এরকম নাটক করছি আমার মনে হচ্ছে। না আসলে দেখা করো তাহলেই তো বুঝতে হবে, বলো এরকম কেন করছো। তুমি থেকে তুই হয়ে গেল, তুই হয়ে গেল আবার। আচ্ছা আপনার ওখানে ফ্রেন্ডের বাড়ি? হ্যাঁ গো। আপনি প্রিয়াঙ্কাকে চেনেন? প্রিয়াঙ্কা? না। বন্ধুর ওয়াইফ? না তো। আচ্ছা আমি কোন দোকানে কাজ করি একটু জানেন? সেটা আমি জানি না, আমি খালি জানি যে তুমি জগদ্ধাত্রী পল্লীতে কাজ করো, মানে আমার ফ্রেন্ডটাই আমাকে বললো, আমি জানি না যে কোথায় কাজ করো, তাহলে ওর থেকে জেনে নেব। ওকে জিজ্ঞাসা করুন যে অপকুণ্ডু নামে কাউকে চিনে কিনা, বা ডাক নাম লালা বলে কাউকে চিনে কিনা। সে দেখা করলে তো জানতেই হবে, তুমি দেখা করবে কি সেটা বলো। না ঠিক আছে, আমি লাইন পরে গিয়ে দেখা করবো, ঠিক আছে? আপনার সঙ্গে আপনি রাখতে পারেন ফোনটা। লাইন পরে কে থাকে লাইন পরে? ওই তো রাজিদা চপের দোকানের সামনে, আমরা আপনার বাড়ির সামনে গিয়ে দেখা করবো, ঠিক আছে? আমার বাড়ি আমার বাড়ি তালডাঙ্গাতে। তালডাঙ্গাতে? কোন বাড়ি, সেকেন্ড বাড়ি না প্রথম বাড়ি? কি তালডাঙ্গাতে প্রথম বাড়ি না সেকেন্ড বাড়ি? একটাই তো বাড়ি হয়। কে মানুষের কি দুটো বাড়ি হতে পারে? এই আডি জয়ানে দাঁড়ানি কোনছি কেন দুটো বাড়ি হতে পারে না? হ্যাঁ হতে পারে, সেটা খুব কম হ্যালো কি বলুন, বলো বল কি করছো তুমি? কে বর্ষাটা কে সেটা তো বলো। আমার ফোনে না বড় বড় বর্ষে পড়েছে বর্ষা লাইন পান। ইয়ে ফাসগাসি ইয়ে কি যে কার্নাকার নাম্বার, কার্নাকার নাম্বার বর্ষা বলে সেট করেছো,
বর্ষাটা কে? তোমার গার্লফ্রেন্ড? আমি কি বললাম, বর্ষা নামে না বড় বড় করে সেভ করা আছে, বর্ষা লাইন পান, ঠিক আছে? পাগল নাকি তুমি? কার কার কথা আমাকে, কার সাথে আমাকে গুলাচ্ছ? আমার সাথে কাকে গুলিয়ে, কাউকে একটা গুলিয়ে ফেলছো? আমি বর্ষা না, বললাম তো আমি রিয়া। তাই? হ্যাঁ ঠিক আছে দাদা, আপনি এক কাজ করুন, ওখানে তালডাঙ্গাতে বাড়ি আছে রিয়া বলে, হ্যাঁ তাহলে আমি ওকে লাইন নিয়ে নিচ্ছি, আপনি তাহলে কথা বলুন, দেখি আপনি ওকে চিনতে পারেন, মানে ও আপনাকে চিনতে পারে কিনা। হ্যাঁ নাও লাইনে, বল লাইনে আপনি। হ্যাঁ নাও। ইয়ে তুই আমার মনে হয় কি কথা দিয়ে পেলো না, ধরা পড়ে গেল, সের জন্য এরম ভাবে কথা বলছিল, নাহলে ও ভাই। হ্যাঁ নয় তো, ও মেয়েদের একটা মেয়েকেও ছাড়ে না কথা বলতে, জানো না ওকে, চেনো না, যা ধরা পড়ে গেল, নাম্বারটা কথা থেকে পেলো। তো গাইস ধরা পড়ে গেছি, দেখলে আমার নাম্বারটা জানি না কোথা থেকে পেলো, হয়তো দোকান থেকে বা ওর ফোন থেকে, দোকান থেকে পেয়েছে, অনেক প্রিন্ট আউট করে তো সেভ করে রেখে রিচার্জ করি, তার মধ্যে হয়তো কখনো পেয়ে গেছে, জানতাম না, কিন্তু এখানেই সব কি করে ছিল তো বিনোদ হচ্ছে যে চলে এসেছে, মানে যদি নাম্বারটা সেভ না থাকতো তাহলেও কথা বলতো, খালি নাম্বারটা সেভ ছিল বলে কথাটা বলেনি, তো কোনো মেয়েকে ছাড়ে না, বাড়ি চলে এসছে, মানে ফোনে ফোনটা রেখেছি মুখের উপর সেই জন্য কেটে দিয়েছে, স্পিডে সাইকেল চালিয়ে বাড়ি চলে এসছে। যাই হোক ওর কাজে আসারও টাইম হয়ে গেছে, কারণ 5টা বাজে, তাই তো 5টা তো 5টা 9 5টা 9। তো গাইস যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি করে দেবে। আর তো চলো এখানেই হচ্ছে যে ভিডিওটা শেষ করলাম, তো আসছি পরবর্তী ভিডিওতে, তো চলো দেখতে।